হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম মেডিসিন হাউস BD24 চ্যানেলের রিভিউ নিয়ে। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আর দেরি না করে শুরু করি। আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করব, রোক্যাল ডি ভিটা। এটা একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। ওষুধটির কার্যকারিতা রয়েছে ক্যালসিয়াম কোরাল সস প্লাস ভিটামিন D3। ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন ওষুধটি রোক্যাল ডি ভিটা ওষুধটি কেন ব্যবহার করা হবে, অথবা কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় সেটাই আপনাদেরকে জানাবো। ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ক্যালসিয়াম এবং ভিটামিন D3-এর অভাব পূরণ করতে ওষুধটি ব্যবহার করা হয়। পাশাপাশি ক্যালসিয়াম এবং ভিটামিন D3-এর অভাবের কারণে যে রোগগুলো সৃষ্টি হয় সেইগুলোই দূর করতে ওষুধটি ব্যবহার করা হয়। যেমন হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা, হাড়কে মজবুত করা ওষুধটি ব্যবহার করা হয়। দাঁতের সুগঠনেও ওষুধটি ব্যবহার করা হয়। শরীরকে শক্তিশালীভাবে গড়ে তুলতে ওষুধটি ব্যবহার করা হয়। পাশাপাশি গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েদের ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি দূর করতে ওষুধটি ব্যবহার করা হয়। আমি এক কথায় যদি বলতে যাই, শারীরিকভাবে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণ করতে রোক্যাল ডি ভিটা ব্যবহার করতে হয়। এবার বলি রোক্যাল ডি ভিটার সেবন বিধি কী, অথবা কীভাবে ওষুধটি সেবন করবেন সেটাই আপনাদেরকে বলে দিই। ওষুধটির সেবন বিধি বলতে গেলে, যারা প্রাপ্তবয়স্ক তাদের প্রতিদিন একটা করে সেবন করতে হবে। এক গ্লাস পানির ভিতরে গুলিয়ে ওষুধটি সেবন করতে পারবেন। ওষুধটি ভরা পেটে খাবেন, খেতে পারবেন। এবার বলি, এবং ওষুধটি খেলে বেশি করে পানি খেতে হবে। অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। শিশুদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে যাই, প্রতি ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। রোক্যাল ডি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অ্যালার্জি রিয়াকশন হতে পারে, বমি বমি ভাব হতে পারে, হালকা গ্যাসের সমস্যা হতে পারে, তবে তীব্র আকারে দেখা দেয় না। ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ওষুধটির দামের কথা যদি বলতে যাই, প্রতি পিস 15 টাকা। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ওষুধটি সম্পর্কে আরও কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।